নমস্কার, আপোনালোকক স্বাগতম জনাইছো আজি আমাৰ অন্য এটা ভিডিঅ'লৈ। বন্ধুসকল, আজি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে মই আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিম পিএম কিষাণ সন্মান নিধি আঁচনিখনক লৈ পেলাই। এই আঁচনিখনত আমাৰ বৰ্তমান অসম চৰকাৰে কিছু সাল সলনি কৰিছে। মই সকলোখিনি আপোনালোকক ভিডিঅ'টোৰ জৰিয়তে জনাই দিম যে আমাৰ অসম চৰকাৰে কি কি সাল সলনি কৰিছে বা এই আঁচনিখনত আমাৰ অসম চৰকাৰে কিছুমান কাম বৰ্তমান কৰি আছে আৰু যিসকল হিতাধিকাৰী এই আঁচনিখনৰ অধীনত আছে সেই হিতাধিকাৰীসকলে কিছুমান কাম কৰিব লাগিব আগন্তুক দিনত 14 নম্বৰ কিস্তিৰ টকা লাভ কৰিবলৈ হ'লে। যিসকল হিতাধিকাৰীয়ে 14 নম্বৰ কিস্তিৰ টকা লাভ কৰিব বিচাৰে সেই হিতাধিকাৰীসকলৰ কাৰণে কিছুমান কাম কৰিবলৈ আমাৰ অসম চৰকাৰে নিৰ্দেশ দিছে। এতিয়া কি কি কাম আপুনি কৰিব লাগিব, কেনেদৰে কৰিব, ক'ত গৈ কৰিব, ইয়াৰ ওপৰত মই গোটেই ডিটেইলছত আপোনালোকক ভিডিঅ'টোৰ জৰিয়তে জনাই দিবলৈ চেষ্টা কৰিম। আৰু লগতে আমাৰ অসম চৰকাৰে ঘোষণা কৰিছে যে 14 নম্বৰ কিস্তিৰ টকা আপোনালোকে কেতিয়া লাভ কৰিব সেই বিষয়েও জনাইছে। কোনসকলে লাভ কৰিব, কোনসকলে লাভ নকৰে, ইয়াৰ ওপৰতো আমাৰ অসম চৰকাৰে ডিটেইলছত জনাই দিছে। সকলোখিনি আপুনি ভিডিঅ'টোৰ জৰিয়তে জানিব পাৰিব। জানিবলৈ হ'লে অকণো স্কিপ নকৰি কণ্টিনিউ শেষলৈকে চাই থাকিব। আৰু আপুনি যদি পোনপ্ৰথমবাৰৰ বাবে আমাৰ এই চেনেলটো ভিজিট কৰিছে আৰু চেনেলটো যদি এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়া মই অকল এতিয়াই যাওক, গৈ পেলাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক। এতিয়া আহক আৰু বেছি দেৰি নকৰি আজি আমাৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। বন্ধুসকল, পি এম কিষাণ সন্মান নিধি আঁচনিখনৰ ফালৰ পৰা ওলাই অহা কিছু নতুন ইনফৰ্মেশ্যনৰ বিষয়ে মই আপোনালোকৰ সৈতে আলোচনা কৰিব বিচাৰিছোঁ। আমাৰ অসম চৰকাৰে বৰ্তমান এই পি এম কিষাণ সন্মান নিধি আঁচনিখনক লৈ পেলাই কিছুমান কাম কৰি আছে, যিসমূহ কামৰ জৰিয়তে অনাগত দিনত পি এম কিষাণ সন্মান নিধিৰ হিতাধিকাৰীসকলে 14 নম্বৰ কিস্তিৰ টকাটো লাভ কৰিব। এতিয়া মই ভিডিঅ'টোৰ আৰম্ভণিতে আপোনালোকক এটা কথা জনাই ল'ব বিচাৰিছোঁ। আমাৰ অসম চৰকাৰে আজিৰ পৰা 2-3 দিনৰ আগতে এটা বিজ্ঞাপনৰ জৰিয়তে সকলোখিনি কথা স্পষ্টকৈ উল্লেখ কৰিছে। আমাৰ অসম চৰকাৰে এই পি এম কিষাণ সন্মান নিধি আঁচনিত এক বিশেষ শিবিৰ আয়োজন কৰিছে। 12 জানুৱাৰীৰ পৰা 19 জানুৱাৰীলৈকে এক বিশেষ শিবিৰ আয়োজন কৰিছে আৰু এই বিশেষ শিবিৰৰ কাম কাজসমূহ বৰ্তমান চলি আছে। এই বিশেষ শিবিৰৰ কাম কাজসমূহ জিলা কৃষি বিষয়া কাৰ্যালয়, মহকুমাধিপতিৰ কাৰ্যালয়, লগতে যি গ্ৰাম সেৱকৰ অফিচ আছে সেই গ্ৰাম সেৱকৰ অফিচৰ জৰিয়তে কামসমূহ চলি আছে। আৰু আপুনি গাঁও প্ৰধানৰ সৈতে যোগাযোগ কৰিলেও এই বিশেষ শিবিৰৰ কামসমূহৰ বিষয়ে জানিব পাৰিব। এতিয়া বন্ধুসকল, বিশেষ শিবিৰত কাম বহুতো ধৰণৰ কাম চলি আছে। প্ৰথম কাম হিচাপে আপোনাৰ EKYC কামসমূহ তেওঁলোকে কৰি দি আছে। যি আপোনাৰ মাটিৰ ডিটেইলছ আপডেট হয় সেইসমূহ তেওঁলোকে আপডেট কৰি আছে। লগতে যি পিএম কিষাণ সন্মান নিধিত আপোনাৰ আধাৰ কাৰ্ড লিংক কৰা হয় সেই কামো তেওঁলোকে কৰি আছে। তাৰোপৰি বন্ধুসকল, ধৰক আপোনাৰ নাম পিএম কিষাণ সন্মান নিধিত বেলেগ আছিল, আপোনাৰ এড্ৰেছ বেলেগ আছিল, লগতে আপোনাৰ যিটো বেংক একাউণ্ট আছিল সেই বেংক একাউণ্ট বন্ধ হৈ গৈছে, আপুনি নতুন বেংক একাউণ্ট দিব বিচাৰে, এইসমূহ কামো চলি আছে। মুঠতে পিএম কিষাণ সন্মান নিধিৰ A to Z কাম মানে 12 জানুৱাৰীৰ পৰা 19 জানুৱাৰীলৈকে বিশেষ শিবিৰৰ জৰিয়তে চলি থাকিব। আৰু এতিয়া লগতে আৰু এটা কাম চলি আছে, পিএম কিষাণ সন্মান নিধিৰ পইচা লাভ কৰিবলৈ হ'লে আপোনালোকে গম পায় যে আপোনালোকৰ বেংক একাউণ্টটো আধাৰ কাৰ্ডৰ সৈতে লিংক থাকিব লাগিব। আৰু যিসকলে এতিয়াও বেংক একাউণ্টটো আধাৰ কাৰ্ডৰ সৈতে লিংক কৰি ৰখা নাই সেই তেওঁলোকৰ বেংক একাউণ্টৰ সৈতে আধাৰ কাৰ্ড লিংক কৰা কাম পিএম কিষাণ সন্মান নিধিৰ বিশেষ শিবিৰৰ জৰিয়তেও চলি আছে। আৰু লগতে যিসকলে ইণ্ডিয়ান পোষ্ট পে'মেণ্ট বেংকৰ জৰিয়তে বেংক একাউণ্ট খুলি পিএম কিষাণ সন্মান নিধি দিব বিচাৰে সেই কামো বিশেষ শিবিৰৰ জৰিয়তে চলি আছে। এতিয়া আপোনালোকে গোটেই কাম A to Z কৰিব লাগিব বিশেষ শিবিৰৰ জৰিয়তে। এতিয়া তাৰ আগতে বন্ধুসকল, আপোনালোকে পিএম কিষাণ সন্মান নিধিৰ ৱেবছাইটত আহিব লাগিব। এই ৱেবছাইটৰ জৰিয়তে আপুনি কিছুমান কথা জানি ল'ব পাৰিব যে আপোনাৰ কি কি কাম ছাকচেছ হৈ আছে, কি কি কাম আপোনাৰ ছাকচেছ হৈ থকা নাই। যিখিনি কাম আপোনাৰ ছাকচেছ হৈ আছে সেইখিনি কাম আপুনি নকৰিলেও হৈ যাব, যিখিনি আপোনাৰ ছাকচেছ হৈ থকা নাই সেইখিনি কামহে আপোনালোকে কৰিব লাগিব। আৰু তাৰ কাৰণে আপুনি প্ৰথম গোটেই ডিটেইলছত জানি লোৱাটো বিশেষ প্ৰয়োজন। এতিয়া আপুনি প্ৰথমতে পিএম কিষাণ সন্মান নিধিৰ ৱেবছাইটত আহিব লাগিব। বৰ্তমান মই সেই অফিচিয়েল ৱেবছাইটতে আছোঁ। আপুনি ৱেবছাইটত অহাৰ লগে লগে বন্ধুসকল ইয়াত বহুকেইটা অপশ্যন দেখা পাব, EKYC নিউ ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন। চাওক, আপুনি এতিয়া প্ৰথমতে পিএম কিষাণ সন্মান নিধিত বেনিফিচিয়াৰী ষ্টেটাছটো চেক কৰিব লাগিব। এতিয়া বন্ধুসকল বেনিফিচিয়াৰী ষ্টেটাছ অপশ্যনত আপুনি ক্লিক কৰি দিব ৱেবছাইটত আহি, আৰু তাৰ লগে লগে আপোনালোকৰ ইয়াত ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ দিবলৈ আহিব। আপোনালোকৰ এটা ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ আছে, আপুনি সেই ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো ইয়াত বহুৱাই দিব। আৰু যদি ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো নাজানে তেনে আপোনালোকে নাও ইয়াৰ ৰেজিষ্টাৰ নাম্বাৰ অপশ্যনত ক্লিক কৰি আপোনাৰ যিটো মোবাইল নাম্বাৰ এক্টিভ আছে আধাৰ কাৰ্ডৰ লগত সেই মোবাইল নাম্বাৰ বহুৱাই, আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰ বহুৱাই আপুনি ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো উলিয়াই ল'ব পাৰিব। ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰটো বহুৱাই আপুনি যেতিয়া গেট ডাটা অপশ্যনৰ ওপৰত ক্লিক কৰিব তেতিয়া বন্ধুসকল আপোনালোকৰ আগত এনেধৰণে গোটেই ডিটেইলছ আহি যাব। ঠিক আছে, আপোনালোকে কেতিয়া ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিলে, তাৰপিছত ফাৰ্মাৰগৰাকীৰ নাম কি হয়, ফাদাৰৰ নাম কি হয়, বা এড্ৰেছ ক'ৰ হয়, মোবাইল নাম্বাৰ, গোটেই ডিটেইলছ ইয়াত আহি যাব। এতিয়া চাওক বন্ধুসকল, ইয়াত আপোনালোকে দেখা পাইছে যে ইলিজিবিলিটি ষ্টেটাছ, আপোনালোকে এই কাৰ্ডচিনডালত ক্লিক কৰি দিব।
দিয়ার লগে আপনার আগত গোটে ডিটেলস আহি যাব যে আপনার ইলিজিবল হয় না নয়। যদি বনগল আপনার ইলিজিবল হয়ে আছে ইয়াত গোটেখিনি, তেনহলে আপনাদের বিশেষ শিবির মানে নগলেও হয়ে যাব, যার কোনো প্রয়োজন নাই। যদি আপনার ইয়াত যিকোনো এটা অপশন মানে আনইলিজিবল হয়ে আছে, তেন আপনাদের যাবই লাগবে। এটা সব মানে যিগী হিতাধিকারী ইয়াত স্ট্যাটাস চেক করছো, লেন্ড সিডিং ন হয়ে আছে আর ই কে ওয়াই সি ইয়েস হয়ে আছে, লগতে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়াত ইয়েস হয়ে আছে। এটা এই ক্ষেত্রে মানে আপনার জানাও সব বন্ধুসল আপনার এই তিনিটা কাম ইয়াত ইয়েস হয়ে থাকি লাগবে, তেতিয়াহে আপনাদের 14 নম্বর কিস্তির টাকাটা লাভ করব। যদি আপনার ইয়াত লেন্ড সিডিং ন হয়ে থাকে তেতিয়াহলে আপনি পয়সাটা নেপাব। যদি ধরক আপনার লেন্ড সিডিং ইয়েস আছে, ই কে ওয়াই সি ন আছে, তেতিয়াও আপনি পয়সাটা নেপাব। মুঠতে ইয়াত আপনার গোটেকিটা ইয়েস হয়ে থাকি লাগবে, তেতিয়াহে আপনি পয়সা লাভ করব। যদি ধরক আপনার ইয়াত কোনোবাটো ন হয়ে আছে, তেনহলে আপনাদের যে বিশেষ শিবির আয়োজন করেছে আমার সরকারে 19 জুনের ভিতর, এই বিশেষ শিবিরত আপনাদের গই যে আপনার লেন্ড সিডিং ন হয়ে আছে সেইটা আপনাদের ইয়েস করে লোক লাগবে, গোটে আপনার মাটির ডিটেলস আপডেট দিব লাগবে। যদি আপনার ই কে ওয়াই সি ন হয়ে আছে, তাহলে আপনি ই কে ওয়াই সি করব লাগবে। যদি ধরক আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ন হয়ে আছে, আপনি আধার কার্ডের লগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করব লাগবে, তেতিয়া আপনার ইয়াত গোটেখিনি কাম সাকসেসফুলি ইয়েস হয়ে যাব। আর আপনার ধরো গোটেকিটা কাম যদি ইয়াত ইয়েস হয়ে আছে, তাহলে আপনাদের বিশেষ শিবিরত নগলেও হয়ে যাব। আর তারপরে বন্ধুসল চাক আপনি আর একটা বস্তু চেক করব, ইয়াত আপনি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আহিব। অহার লগে ইয়াত আপনাদের চাব যে আপনি কোনটো ইনস্টলমেন্টলৈকে পয়সাটা লাভ করেছে। ইয়াত মানে যেগারী হিতাধিকারী চেক করছো, 2 নম্বর ইনস্টলমেন্টলৈকে লাভ করেছিল, তারপরে পয়সা সময় লাভ করা নাই। লগতে আপনাদের যেটো ইনস্টলমেন্টলৈকে লাভ করলে সেই ইনস্টলমেন্টর টাকা কিমান তারিখে কেতিয়া কোনটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাভ করেছে গোটেই ডিটেলস ইয়াত আপনার আগত আহি যাব, আপনাদের চেক করে লব। আর আপনাদের চাও ইয়াত একটা অপশন দেখা পাইছে সাইডত আপনার 2, 3, 4 মানে আপনি যোনটো ইনস্টলমেন্টলৈকে লাভ করলে সেই ইনস্টলমেন্টলৈকে ইয়াত আহি যাব। এতিয়া বনকল আমার মানে কেন্দ্রীয় সরকারকে শেষের ইনস্টলমেন্টটা দিছিলে 13 নম্বর ইনস্টলমেন্ট, গতি আপনি 13 নম্বর ইনস্টলমেন্টটা যদি পোৱা নাই বা 12 নম্বর ইনস্টলমেন্টটা যদি পোৱা নাই, মানে ধরো আপনি যেটো ইনস্টলমেন্টরপর পয়সাটা পোৱা নাই সেই ইনস্টলমেন্টর উপর আপনি ক্লিক করে দিব। দিয়ার লগে আপনি কিহর কারণে সেই ইনস্টলমেন্টর টাকাটো পোৱা নাই ইয়াত গোটেই ডিটেলসটো আহি যাব। ইয়াত বনকল চাওক এফটিও প্রসেস ন হয়ে আছে, মানে যেগারী হিতাধিকারী চেক করছো ন হয়ে আছে, গতি এফটিও প্রসেসটা ইয়েস করব লাগবে। লগতে পয়সা যে পোৱা নাই সেই পয়সা নোপার কারণটা রিজন কি ইয়াত গোটেখিনি মানে উল্লেখ আছে যে লেন্ড নট শীট বলে উল্লেখ করেছে, মাটির ডিটেলস আপডেট করা নাই, সেই কারণে পি এম কিষাণ সম্মান নিধির পয়সা সময় লাভ করা নাই। যদি মাটির ডিটেলস সময় আপডেট করে দিয়ে, তেনহলে 2 নম্বর ইনস্টলমেন্টলৈকে লাভ করলে, কিন্তু 3 নম্বরেরপা 13 নম্বর ইনস্টলমেন্টলৈকে যেটা ইনস্টলমেন্টর টাকা লাভ করবলে বাকি আছে গোটেকটা ইনস্টলমেন্টর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাভ করব। কাম এটা এটাই আছে যে মাটির ডিটেলস আপডেট করা, মানে যেগারী হিতাধিকারী চেক করছো মানে সেই কথা কো। আর আপনার হাতত এটা বেশি সময় নাই, 19 জুনলৈকে যেহেতু সময়সীমা 19 জুনের ভিতর আপনাদের কামখিনি কমপ্লিট করব লাগবে, তেতিয়া আপনি আগন্তক দিনত 14 নম্বর কিস্তি টাকাটা লাভ করব। গতি এটাই যাক বেশি দেরি নকরিব, আপনার ঘরের সব যেটা গ্রাম সেবকর অফিস আছে সেই গ্রাম সেবকর অফিসত গিয়ে আপনাদের কথা বতরা পাত্র কামখিনি কমপ্লিট করক। তারপরে আপনি জেলা কৃষি বিষয়ার কার্যালয় মহকুমাধিপতির কার্যালয় গিয়ে পেলে আপনাদের গোটেই কামখিনি কমপ্লিট করব পারিব। তো গতি বন্ধুসল আজি ভিডিওটি ইমানখিনি আসে, মোর সব যেখানে আপডেট আসে মানে তার উপর আপনার ডিটেলস জানাই দিব চেষ্টা করছো। আশা করছো আজি এই ভিডিওটি চাই আপনি ভাল পাইছে, যদি ভিডিওটি চাই ভাল পাইছে তেনহলে প্লিজ ভিডিওটি একটা লাইক করে দিব নেপাহরিব। আর লগতে আপনার যদি এই পি এম কিষাণ সম্মান নিধির উপর যদি আর কিবা অধিক ডিটেলস জানিবলগা আছে, তেনহলে বন্ধুসল এতিয়া যাও গিয়ে পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করক। তো আজি আসে এই ভিডিও, আকৌ নেক্সট ভিডিও নতুন একটা টপিকের সঙ্গে লগ পাব। আজিলে লৈছো বিদায়, জয় অসম, ধন্যবাদ।